সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা প্রোগ্রামিং ভাষার উপরে ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব। আগে সাতটি পাঠ আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছ। এই অষ্টম পাঠটি খুব একটা কষ্টসাধ্য না, তবে এই পাঠটা অত্যন্ত জরুরি প্রোগ্রামিং শেখার জন্য। তোমাদের সঙ্গে আমি আছি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্লস্থ অর্থনীতি কলেজ, রাজশাহী। তাহলে শুরু করা যাক প্রোগ্রামিং ভাষার উপরে অষ্টম পাঠ, অ্যালগোরিদম। তোমাদের কাছে শব্দটা হয়তো নতুন, তবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগোরিদম খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিকভাবে যুক্তি থাকতে হবে কেন তুমি লিখছ, এবং পর্যায়ক্রমিক একটার পরে একটা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি। যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি। যেমন একটা ছোট্ট উদাহরণ ধরো, যে আমরা বাইরে যাওয়ার সময় যখন জুতো পরি, আগে মোজাটা পরি তারপরে জুতো পরি। আসলে কখনো কি জুতো পরার পরে মোজা পরি? তা কিন্তু করি না। তাহলে যে পর্যায়ক্রমিক ধাপ, আগে মোজা পরা তারপরে জুতো পরা এবং যুক্তিসম্মত, এই ধাপগুলোকেই বলা হবে অ্যালগোরিদম। অর্থাৎ এই পরপর যে ধাপগুলো, একটা বা দুটো ধাপকে না, পর্যায়ক্রমিক যে ধাপে ধাপে তুমি সমাধান করলে, এই সমাধান করার পদ্ধতিটার নামই হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম একটা সমস্যা সমাধানের পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে কি করা হয়, কোনো একটা সমস্যাকে পরপর পরপর পর্যায়ক্রমে কয়েকটা ধাপে বিভক্ত করা হয়, আর এই পুরো পদ্ধতিটাকে বলা হবে অ্যালগোরিদম। খুব সংক্ষেপে বললে, কোনো সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ও যুক্তিসম্মত ধাপই হল অ্যালগোরিদম। এটা আসলে সমস্যা সমাধানের আগেই কাগজে কলমে আমাদের করে নিতে হয়, আর এই অ্যালগোরিদম শব্দটা কোথা থেকে এসেছে? আরব গণিতবিদ, পুরো নাম মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমি, সংক্ষেপে আল খারিজমি বলা হয়। এই আল খারিজমির নাম থেকেই কিন্তু এই অ্যালগোরিদম কথাটার উৎপত্তি। এই অ্যালগোরিদম তৈরির কিছু নিয়ম আছে, শর্তও বলতে পারো। অ্যালগোরিদম অবশ্যই সহজ করতে হবে, মানে সহজেই যেন সবাই বুঝতে পারে, জটিল হওয়া চলবে না। এই যে তুমি একটার পর একটা ধাপ লিখবে, প্রত্যেকটা ধাপ হতে হবে স্পষ্ট, যেন সহজেই বোঝা যায়, মানে কোনো ধাপই দুটো বা তিনটা অর্থ বোঝাবে না, একটা জিনিসই বোঝাবে এবং সহজে বোঝা যাবে। সসীম সংখ্যক ধাপের সমস্যার সমাধান করতে হবে। সসীম সংখ্যক ধাপ বলতে 5টা, 7টা, 10টা, 20টা, এরকম একটা সংখ্যা, মানে অসীম তুমি ধাপের পর ধাপ লিখেই যাচ্ছ, তা কিন্তু হবে না। একটা সংখ্যা, যত কম সংখ্যক ধাপে তুমি
কোনো সমস্যার অ্যালগোরিদম লিখতে পারবে ততই ভালো। আর অ্যালগোরিদমটা এমন হবে, তুমি একটা প্রোগ্রামের অ্যালগোরিদম লিখলে পরবর্তীতে যদি প্রোগ্রামটাকে আরও বড় করা হয় বা অন্য প্রোগ্রামে ব্যবহার করার প্রয়োজন হয় তখনও যেন এটা ব্যবহার করা যায়। মানে এটাকে যেন, অর্থাৎ এই অ্যালগোরিদমকে যেন ব্যাপকভাবে প্রয়োগ করা যায়। আর একবার দেখে নিই আমরা অ্যালগোরিদম তৈরির শর্ত। অ্যালগোরিদম সহজ বলতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়, সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে, অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। তা এই অ্যালগোরিদমের সুবিধাটা কি? অ্যালগোরিদম দেখলেই আমরা বুঝতে পারবো যে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্যে প্রোগ্রাম তৈরি করা হচ্ছে, অ্যালগোরিদম থেকে সেটা সহজেই বোঝা যাবে। প্রোগ্রামে যদি কোনো ভুল হয়ে থাকে এই অ্যালগোরিদম থেকেই কিন্তু ভুলটা নির্ণয় করা যাবে। প্রোগ্রাম কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, মানে উপর থেকে নিচে, বাম থেকে ডানে কোন দিকে নির্বাহ হচ্ছে বা রান করছে, সেটা কিন্তু আমরা এই অ্যালগোরিদম থেকেই বুঝতে পারব। পরবর্তীতে উদাহরণ নিয়ে আলোচনা করলে তোমাদের কাছে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। আর বইতে যে অ্যালগোরিদমগুলো দেওয়া আছে, যার কাছে যে লেখকেরই বই থাকুক না কেন, তোমরা কিন্তু অ্যালগোরিদমগুলো দেখবে, যত দেখবে তত কিন্তু তোমরা বুঝতে পারবে আর ভালো লাগবে। অ্যালগোরিদমের আরও একটা সুবিধা কি, সহজে আর সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। যদি অ্যালগোরিদমটা আমরা আগেই করে নিই তাহলে সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম আমরা লিখতে পারব। তারপরে প্রোগ্রামের মধ্যে যদি কোনো পরিবর্তন করা হয়, প্রোগ্রামকে যদি বাড়ানোর প্রয়োজন হয়, অর্থাৎ পরিবর্তন করা হয়, করার দরকার হয়, সেটাও কিন্তু অ্যালগোরিদম থেকে করা যাবে। আসলে অ্যালগোরিদম শুধু কম্পিউটারের প্রোগ্রামে না, তোমাদের বাস্তব জীবনেও যে কোনো সমস্যা সমাধানের জন্য তোমার কোন কাজের পরে কোন কাজ করতে হবে, এটা যদি তুমি ধাপে ধাপে লিখে নাও বা পরিকল্পনা করে নাও, তাহলে কিন্তু সেই সমস্যাটা সমাধান করা তোমার জন্য খুব সহজ হবে। তাহলে অ্যালগোরিদম কি, অ্যালগোরিদমের কাজ সুবিধা আর কি আমরা জানলাম, নিয়মও জানলাম। এবার দেখা যাক এই ছবিগুলো কি মনে হচ্ছে, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে। এখানে একটা লিখেছি বিগিন, বাংলা কি শুরু, উপবৃত্তাকার একটা চিত্র। এখানে স্টেপ ওয়ান প্রথম ধাপ, এই যে অ্যারো চিহ্ন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, এটা একটা আয়তাকার চিহ্ন। তারপরে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ, এটাও একটা আয়তাকার চিহ্ন, এটা একটা উপবৃত্ত, এন্ড শেষ। কি বোঝাচ্ছে ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এখানে আর একটা ছবি দেখো, একজন দাঁড়িয়ে আছে, সেটা আবার রম্বস আকৃতির একটা চিত্রের মধ্যে, সে এই দিকে যাবে না এই দিকে যাবে বুঝতে পারছে না, অসহায়, অসহায়ত্ব প্রকাশ করছে কোন দিকে যাবে। এখানে একজন দাঁড়িয়ে আছে, দেখো আয়তাকার একটা চিত্রের মধ্যে, সে এদিকে যেতে পারে, সেটা আবার রম্বস আকৃতির একটা চিত্র, সেখান থেকে এদিকে যেতে পারে উপবৃত্ত, হয়তো শুরু করেছে এইখান থেকে, এখানে এসে পৌঁছে তারপর সামনের দিকে গেল, এবার সে এদিকে যাবে, এদিকে যাবে নাকি এদিকে যাবে, তাই মনে হচ্ছে না এই ছবিগুলো দেখে? এগুলো আসলে কিসের ছবি? এবার আমরা জানতে পারবো যে আসলে ছবিগুলো কিসের। এই ছবিগুলো হলো প্রবাহ চিত্র আঁকার ছবি। প্রবাহ চিত্রটা আবার কি,
এই যে সমস্যা সমাধানের যে পর্যায়ক্রমিক ধাপগুলো আমরা অ্যালগোরিদমে লিখলাম, সেই ধাপগুলোকে কতগুলো চিহ্নের সাহায্যে প্রকাশ করাকেই বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। তাহলে সমস্যা সমাধানের পর্যায়ক্রমী ধাপ, এই ধাপগুলোর চিত্ররূপটাই আসলে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র। আর এই ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম কিন্তু খুব সহজেই বোঝা যায়। আর এটা কি করে, প্রবাহচিত্রটা প্রোগ্রাম আর ব্যবহারকারীর মাঝে একটা সংযোগ রক্ষা করে। ফ্লোচার্ট আসলে দুই রকমের, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। এই সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে আমরা আলোচনা করব না, আমাদের এটা সিলেবাসের বিষয় না, আমরা আলোচনা করব প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। এই ফ্লোচার্টের সুবিধা বা বৈশিষ্ট্য বা কাজ বলতে পারো কি, সহজেই প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। মানে আমি প্রোগ্রামটা কি উদ্দেশ্যে করছি এই ফ্লোচার্ট দেখে কিন্তু আমরা বলে দিতে পারি। প্রোগ্রামে যদি ভুল থাকে সে ভুল নির্ণয়ে আমাদের সহায়তা করে, প্রোগ্রাম রচনায় তো অবশ্যই সহায়তা করে। প্রোগ্রামে কোনো পরিবর্তন করা, প্রোগ্রামে পরিবর্ধন মানে আর একটু বাড়ানো, এসব কাজেও কিন্তু ফ্লোচার্ট আমাদের সাহায্য করে। আর কি হয়, আমরা সহজে এবং সংক্ষেপেই কিন্তু এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে জটিল প্রোগ্রাম লিখতে পারি। তাহলে এত যে উপকারী একটা ফ্লোচার্ট প্রোগ্রাম লেখার ক্ষেত্রে, সেটা আঁকার নিয়মটা কি? একটা নিয়ম আছে, আমরা ইচ্ছা করলেই কিন্তু যেমন তেমনভাবে আঁকতে পারবো না। আঁকার নিয়ম একটু খেয়াল করো, ফ্লোচার্ট আঁকার জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করা উচিত। মানে ফ্লোচার্ট আঁকার জন্য কিছু প্রতীক আছে, সেই প্রতীক দিয়েই তোমাকে আঁকতে হবে, তাহলে আরেকজনও বুঝবে যে এটা আসলে এই প্রতীক দিয়ে কি বোঝাচ্ছে। তীর চিহ্ন দেওয়া হয় উপর থেকে নিচে বা বাম থেকে ডানে। ফ্লোচার্ট আঁকার সময় সংযোগ চিহ্ন কি আমরা ব্যবহার করব একটু পরে আমরা দেখব সংযোগ চিহ্ন কি প্রোগ্রামে ব্যবহার করা হয়। এই সংযোগ চিহ্ন ফ্লোচার্ট আঁকার সময় যত কম হবে ততই ভালো। ফ্লোচার্ট অবশ্যই সহজে বোধগম্য হওয়া উচিত, জটিল হলে তো বুঝতে পারবে না কেউ, বুঝতে না পারলে সেখান থেকে কিন্তু প্রোগ্রাম তৈরি করা যাবে না। প্রোগ্রামের তো অনেকগুলো ভাষা আছে, তোমরা অনেকগুলো জানো, কোবল, সি, বেসিক, ফর্টান, এরকম অনেক ভাষা আছে। এই ফ্লোচার্ট কিন্তু কোনো নির্দিষ্ট ভাষায় লেখা উচিত হবে না। ফ্লোচার্ট আঁকার যে চিহ্ন বা প্রতীক আছে সেগুলো ছোট হোক বড় হোক ক্ষতি নাই, তবে আকৃতি ঠিক থাকতে হবে। আকৃতি বলতে, যদি সেটা রম্বস আকৃতির হয় রম্বস আকৃতির হতে হবে, সেটা বৃত্ত হওয়া চলবে না, যেখানে বৃত্ত হবে সেখানে উপবৃত্ত আঁকলে চলবে না। উপবৃত্ত ছোট হোক, বৃত্ত ছোট হোক বড় হোক, কিন্তু আকৃতি ঠিক থাকতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে চিহ্নের সাথে আমরা মন্তব্যও জুড়ে দিতে পারি। তাহলে দেখা যাক সেই প্রতীক বা চিহ্নগুলো কি কি। এই চিহ্নটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, এটা উপবৃত্ত বা ওভাল, ডিম আকৃতির বলতে পারো। এটা প্রোগ্রামের শুরু এবং শেষ নির্দেশ করে। তার মানে এই উপবৃত্তটা থাকলে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রাম শুরু হয়েছে নাকি প্রোগ্রাম শেষ হয়েছে। উপবৃত্ত দিয়েই শুরু করতে হবে, উপবৃত্ত দিয়েই শেষ করতে হবে, মানে ফ্লোচার্ট আঁকার ক্ষেত্রে আর কি, সেই প্রোগ্রামের ফ্লোচার্ট। সামন্তরিক,
সামন্তরিকের সাহায্যে আমরা প্রোগ্রামে ইনপুট দিতে পারি এবং আউটপুট দিতে পারি। সেজন্য এটাকে বলা হয় ইনপুট আউটপুট চিহ্ন বা প্রতীক, সামন্তরিক মনে রেখো। আয়ত, আয়ত দিয়ে আমরা কি বোঝাই, প্রক্রিয়াকরণ বোঝাই। যে ইনপুট আমরা দিলাম সেই ইনপুটকে প্রক্রিয়াকরণ করার জন্য আমরা আয়ত আকার আকৃতি ব্যবহার করি। এখানে প্রক্রিয়াকরণের জন্য সেটা বিভিন্ন রকমের সূত্র হতে পারে, আমরা এখানে লিখে দিতে পারি। আরো কতগুলো চিহ্ন আছে, রম্বস, রম্বস আর একটা নাম হলো ডায়মন্ড, হীরক আকৃতির আর কি প্রতীক। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়, বিভিন্ন রকমের সিদ্ধান্ত, এ কি বিয়ের চেয়ে বড় নাকি ছোট, হ্যাঁ হলে প্রভাব একদিকে যাবে আর না হলে আরেক দিকে যাবে। আমরা যখন একটা পূর্ণাঙ্গ ফ্লোচার্ট আঁকবো তখন কিন্তু তোমরা এই চিহ্নগুলো সম্পর্কে আরও ভালোভাবে অবহিত হতে পারবে। বৃত্ত, এটা হলো সংযোগ প্রতীক। আমরা ফ্লোচার্ট আঁকার নিয়মে শিখেছি যে এই প্রতীকটা অর্থাৎ সংযোগ প্রতীকটা যত কম ব্যবহার করা যাবে ততই ভালো। এটা হলো অ্যারো বা তীর, তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাবো যে প্রবাহটা কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচে, বাম থেকে ডানে, কোন দিকে। তাহলে এই প্রতীকগুলোই আমরা ব্যবহার করব প্রোগ্রাম ফ্লোচার্ট আঁকার জন্য। এটা হলো ফ্লোচার্টের কতগুলো মৌলিক ছাঁচ। সরল অনুক্রমটা কেমন হবে, একটার পর একটা নির্দেশ, একটা নির্দেশ, তারপর একটা নির্দেশ, তারপর একটা নির্দেশ, এরকম একটার পর একটা নির্দেশ যদি পালন করতে বলা হয় প্রোগ্রামকে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো সরল অনুক্রম। নির্বাচন মানে সিলেকশন, যখন কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয় না বা তুলনা করে কোনো প্রোগ্রাম রান করার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা এই নির্বাচনটা ব্যবহার করতে পারি। প্রোগ্রাম লিখলে পরে আমাদের এই বিষয়গুলো পরিষ্কার হবে, শুধু শুধু দেখে দেখে কিন্তু আমরা এটা ভালো মনে রাখতে পারবো না। লুপ বা পুনরাবৃত্তি মানে একই কাজ বারবার করা, যদি এরকম একই কাজ বারবার করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এরকম কাজ হবে, এইভাবে চক্রাকারে বারবার বারবার সেই কাজটা হতেই থাকবে। এটা আমরা একই জিনিস বারবার ছাপানোর ক্ষেত্রে ব্যবহার করি। তারপরে কোনো সিরিজ, সিরিজের যোগফল নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করি। এই লুপ হলো চার ধরনের, তবে এখানে আমরা এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না, যখন লুপ সম্পর্কে পড়ব তখন আরও বিস্তারিত আলোচনা করব। জাম্প, জাম্প বুঝছই তো কথাটা কি, আমরা সরাসরি না গিয়ে কিছুটা বাদ দিয়ে জাম্প করে লাফ দিয়ে আরেক জায়গায় গেলাম। অনুক্রমটা কি ছিল, উপর থেকে নিচে পরপর পরপর পর্যায়ক্রমে ধাপগুলো থাকবে। আর জাম্প মাস থেকে কোনো একটা ধাপ বাদ দেওয়ার জন্যে, মানে পর্যায়ক্রমিক ধাপ বাদ দিয়ে আরেক ধাপে যাওয়ার প্রয়োজন হলে, অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার দরকার হলে সেটাকে আমরা বলি জাম্প। যেমন দেখো একটা শর্ত সাপেক্ষে আমাদের এইভাবে পর্যায়ক্রমিক না গিয়ে কোথায় আসতে হলো, এইভাবে পর্যায়ক্রমিক এ লাইনে না এসে আমাদের এইখান থেকে এই লাইনে একবারে চলে আসতে হলো, এটা হলো জাম্প। আমরা এই লাইনগুলো বাদ দিয়ে দিলাম, বোঝা গেছে জাম্প কি জিনিস। এবার আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। এই প্রোগ্রামটা তোমরা শিখেছো একেবারে প্রথম পাঠে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম কেমন হবে, আর অ্যালগোরিদমের চিত্ররূপটাই তো হলো ফ্লোচার্ট।
আর অ্যালগোরিদম হলো সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপ। এই ধাপগুলো এবার বুঝতে পারবে কিভাবে আমরা এই ধাপগুলোকে ফ্লোচার্টে রূপান্তর করলাম, সেটাও কিন্তু এই উদাহরণ থেকে তোমরা বুঝতে পারবে। দুটি সংখ্যা যোগ করতে গেলে প্রথমের ধাপ হবে আমাদের প্রোগ্রাম শুরু, দ্বিতীয় ধাপ দুটো সংখ্যা যোগ করতে বলা হয়েছে, সেজন্য সংখ্যা দুটো আমাদের নিতে হবে, একটাকে বললাম এ আর একটাকে বললাম বি। আর এ এবং বি এই দুটো সংখ্যা যোগ করে আর একটা চলক সামের মধ্যে রাখতে হবে। মনে পড়ছে একেবারে প্রথম পাঠে আমরা কিভাবে দুটো সংখ্যা যোগ করেছিলাম? এ বি যোগ করে আমরা রেখে দিলাম সামের মধ্যে। তারপরে আমাদের চতুর্থ ধাপে কি করব, এই সামটাকে আমরা ছাপাব, তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে। এখানে দেখো ধাপগুলো কিন্তু পর্যায়ক্রমিক, প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট হিসেবে এ বি নিলাম, এ বি যোগ করে সামের মধ্যে রাখলাম, তারপরে সামটাকে ছাপালাম, আমাদের কাজটা শেষ হয়ে গেল। আমরা কি প্রোগ্রাম শুরু করার পরে কি বলেছি সামটাকে ছাপাও, তাহলে কি পর্যায়ক্রমিক ধাপ হতো? আমরা কি সাম ছাপাতে পারবো? পারবো না। অর্থাৎ যোগফল নির্ণয় করতে কি পারবো? পারবো না, কারণ আমরা তো ইনপুটই নিইনি এবং সংখ্যা দুটো যোগ করতেই তো বলিনি। তাহলে বুঝতে পারছো যে পর্যায়ক্রমিকই হতে হবে, ইনপুট নিতে হবে, ইনপুট নেওয়ার আগে আমরা বলতে পারবো না যোগ করো, আমি তোমাকে বললাম যোগ করো, যোগ তুমি পারো, যোগ কি করতে পারবে? যদি বলি পাঁচ এবং সাত যোগ করো, তখন কিন্তু তুমি যোগ করতে পারবে। তাহলে তোমাকে ইনপুট দিতে হবে, যেমন পাঁচ এবং সাত আমি বললাম, এ দুটো হলো ইনপুট, তারপর তুমি যোগ করলে, যোগ করার পরে তুমি বলবে যে যোগ করে ১২ হলো। আমি তোমাকে যোগ করতে বললাম, তুমি কি বলতে পারবে ১২? পারবে না। তাহলে ইনপুট লাগবে, ইনপুটকে যোগ করতে হবে, তারপরে ফলাফল। এবার দেখো এর ফ্লো চার্টটা কেমন হবে। শুরু প্রতীকটা মনে আছে, উপবৃত্তাকার। তারপরে ইনপুট নেওয়ার প্রতীক কি মনে করো তো, ইনপুট নেওয়ার প্রতীক কি? সামন্তরিক। দেখো খেয়াল করে দেখো, শুরুতে কিন্তু আমরা সামন্তরিক আঁকলাম না, শুরুতে কি আঁকলাম? উপবৃত্ত। তারপরে আমরা আঁকলাম সামন্তরিক, সামন্তরিকের সাহায্যে ইনপুট গ্রহণ করতে হয়। তারপরে সাম প্রক্রিয়াকরণ, না প্রক্রিয়াকরণের জন্য কি প্রতীক বলেছিলাম? আয়তাকার। দেখো আয়তাকারের মধ্যেই কিন্তু আমরা যোগফলের সূত্রটা লিখলাম, মানে প্রক্রিয়াকরণ শুরু হলো। তারপরে আমাদের কি আসছে? আউটপুট ছাপানো, এটার প্রতীক কি? ইনপুট এবং আউটপুটের প্রতীক একই, অর্থাৎ সামন্তরিক। এবার সামটাকে আমরা ছাপাতে বললাম, ছাপানোর কাজ শেষ হলো, এবার প্রোগ্রাম শেষ। ছাপানোর পরে তার কোনো কাজ থাকে না, শেষের প্রতীক কী হবে? ওই শুরুর প্রতীক যা ছিল শেষের প্রতীকও সেটাই হবে, অর্থাৎ উপবৃত্ত। মনে পড়ছে তো? দেখো কত সহজ, তোমাদেরকে একটু মন দিয়ে জিনিসটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। আর যে কোনো ভিডিও, ক্লাসের ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং প্রথম পাঠ থেকে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা এই অধ্যায়টা ভালো করে আয়ত্ত করতে পারবে। যাই হোক, আমরা আরও একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। দেখো দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা, খুবই সহজ কাজ। প্রথমে আমাদের কি করতে হবে? শুরু করতে হবে। আমরা শুরু করলাম, দ্বিতীয় ধাপে কী হবে? সংখ্যা দুটোকে নিতে হবে না ইনপুট হিসাবে, নিয়ে নিলাম আমরা এ এবং বি। তৃতীয় ধাপে এসে হবে প্রক্রিয়াকরণ, তাই না? এ কি বি এর চেয়ে বড়? আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এ বড়, যুক্তিগুলো বোঝার চেষ্টা করো। এ কি বি এর চেয়ে বড়? বুঝতে পারছ এখানে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে এ কি বি এর চেয়ে বড়?
তুমি বললে যে হ্যাঁ, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এ বলো, অর্থাৎ এ যদি 5 হয় আর বি যদি 3 হয় তাহলে শর্তটা কেমন? 5 greater than 3, তুমি বললে ইয়েস, তাহলে কি 5 বড় হলো না, অর্থাৎ এ বড় হলো। আবার যদি এ বড় না হয় তাহলে কে বড়? বি বড়। এ বড় না হলে দুটো সংখ্যার মধ্যে তুলনা করছি কে বড়, আমি বললাম যে উত্তর হ্যাঁ এ বড়। তাহলে এ যদি বড় হয় তাহলে, আর যদি না হয় উত্তর তাহলে কি হবে? উত্তর যদি না হয় তাহলে বি বড় হবে। তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। দেখো এই প্রোগ্রামের অ্যালগোরিদমের উপর ভিত্তি করে ফ্লোচার্টটা কেমন হবে। প্রথম ধাপে কি হয়? শুরু, খেয়াল করো আমরা শুরু করলাম, শুরুর চিহ্নটা কি হয়? উপবৃত্তাকার। এরপরে আছে দুটি সংখ্যার ইনপুট গ্রহণ করা, মানে দুটি সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করা, প্রতীকটা কি হবে? সামন্তরিক। পরবর্তীতে এবার আমরা কি করছি, সিদ্ধান্ত নিতে হবে আমাদের। দেখো এখানে চলে এলো সিদ্ধান্ত প্রতীক, অর্থাৎ রম্বস বলতে পারো, ডায়মন্ড বলতে পারো, এখানে সিদ্ধান্ত নিতে হবে এ বি এর চেয়ে বড় কি না। উত্তর দুটো হতে পারে, হাঁ হতে পারে নাও হতে পারে। উত্তর যদি হাঁ হয় তাহলে কে বড়? এ বড়। আর এ যে বড়, এটা ছাপানোর জন্যে, এটা তো আউটপুট, কোন প্রতীক আউটপুটের জন্য? সামন্তরিক, এটা খেয়াল রাখতে হবে, কিন্তু প্রতীকগুলো দিতেই হবে, যেখানে যে প্রতীক কার্যকর, প্রতীক ছোট হোক বড় হোক তাতে কিছু যায় আসে না। উত্তর যদি না হয়, আমি বললাম না এ বি এর চেয়ে বড় না, তাহলে কে বড়? বি বড়। তাহলে বিটা কি আউটপুট, সেজন্য আমাদের কি প্রতীক নিতে হবে? সামন্তরিক। এখন দেখো আরো একটা প্রতীক ব্যবহার করছি, এই প্রতীকটা কি প্রতীক? বৃত্ত সংযোগ। আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ বলতে পারি, এখান থেকেও, এটা হয় না, আসলে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে একটা সংযোগ প্রতীকের মাধ্যমে। আর শেষের চিহ্নটা কি হয়? উপবৃত্তাকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝলে অ্যালগোরিদম কি জিনিস, ফ্লোচার্ট কি জিনিস, ফ্লোচার্টের প্রতীকগুলো কি, কোন প্রতীকের কি কাজ, কখন কোন প্রতীক ব্যবহার করতে হবে, অ্যালগোরিদমের উপর ভিত্তি করে কিভাবে ফ্লোচার্ট আঁকা যায়, আর এই ফ্লোচার্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রোগ্রাম লিখতে হয়। আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব, তোমরা দেখতে থাকো, একটু ঘাবড়াবে না, আমার সঙ্গে সঙ্গে তোমরা এগোও, আমি জানি তোমরা পারবে, এবং নিশ্চিতভাবেই প্রোগ্রামিংটাও তোমাদের আঁকতে আসবে। যা হোক, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।